ঢাকা মধুবন্ধু আমরা নিজাম প্যালেসে রয়েছি এবং ইতিমধ্যেই কিন্তু নিজাম প্যালেসের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যিনি এইচওডি তিনি কিন্তু এসে পৌঁছেছেন অখিলেশ সিং। তিনি বাকি অফিসারদের সঙ্গে কোঅর্ডিনেশন করছেন এবং যেটা সিবিআই সূত্রের খবর তুমি জানো, চারটি আলাদা টিম গঠন করা হয়েছে, চারটি স্পেশাল ইনভেস্টিগেটিং টিম এসআইটি গঠন করা হয়েছে এবং প্রত্যেকটি টিমে একজন জয়েন্ট ডাইরেক্টর র্যাঙ্কের অফিসার থাকছেন, একজন ডিআইজি র্যাঙ্কের অফিসার থাকছেন এবং চারজন এসপি র্যাঙ্কের অফিসাররা থাকছেন। এবং যেটা সিবিআই সূত্রের খবর, এই চারটি এসআইটির নেতৃত্বে থাকবেন চারজন জয়েন্ট ডাইরেক্টর র্যাঙ্কের অফিসাররা। তাদের নাম তোমাকে বলে দেব, মিস্টার অনুরাগ, আইপিএস অফিসার অনুরাগ, তাকে কিন্তু দিল্লি থেকে নিয়ে আসা হচ্ছে। আইপিএস অফিসার রামনিশ গির, তাকে ভোপাল থেকে নিয়ে আসা হচ্ছে। আইপিএস অফিসার সম্পদ মিনা, তাকে কিন্তু লখনৌ থেকে নিয়ে আসা হচ্ছে। এবং আইপিএস অফিসার বিনীত বিনায়ক, তাকে কিন্তু চণ্ডীগড় থেকে নিয়ে আসা হচ্ছে। চারজনই জয়েন্ট ডাইরেক্টর র্যাঙ্কের অফিসার। এবং ইনিশিয়াল লেভেলে গতকাল যে সিবিআই এর সার্কুলার বা নোটিফিকেশন বেরিয়েছে, সেখানে কিন্তু 25 জন অফিসারদের নাম রয়েছে, যার মধ্যে জয়েন্ট ডাইরেক্টর, এসপি, ডিআইজি র্যাঙ্কের অফিসার রয়েছে। এবং যেটা সিবিআই সূত্রের খবর, আর একটা সার্কুলার বেরোবে, নোটিফিকেশান আসবে, সেখানে কিন্তু ডিএসপি, ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর সব মিলে কিন্তু, যেটা সিবিআই সূত্রের খবর, প্রায় 60 থেকে 70 জনের একটি দল থাকবে। তাদের চারটি টিমে ভাগ করা হবে এবং চারটি এসআইটি গঠন করা হবে। ইতিমধ্যেই তাদের কিন্তু কলকাতায় আসতে বলা হয়েছে এবং সোমবারের মধ্যে, যেটা সিবিআই সূত্রের খবর, রাজ্য সরকারের কাছ থেকে, রাজ্য পুলিশের কাছ থেকে সমস্ত কেস ডায়েরি এবং সমস্ত তথ্য চাওয়া হবে। ধন্যবাদ। এ প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য কি জানিয়েছেন শুনে নেব। হাইকোর্টের রায় নিয়ে আমরা তার প্রেক্ষিতে কোনো কিছু বলবো, মন্তব্য করব, এটা নয়। আমি শুধু এটুকুন বলছি যে মাদ্রাস হাইকোর্ট আর একটা মাননীয় হাইকোর্ট, সেই হাইকোর্টের বিচারপতিরা তার একদিন আগে বলেছে যে সিবিআই হচ্ছে কেজড প্যারেট এবং এই কেজড প্যারেট থেকে মুক্তি দিতে হবে নিরপেক্ষ একটা সংস্থা হিসেবে। আমি শুধু এইটুকু বলছি, আমি কিন্তু কোনো মাননীয় হাইকোর্টের সমালোচনা করছি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।